আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পাল আমার আজকের আয়োজন আজকালকার যুগে প্রায় দেখা যায় যে মানুষ প্রেম করে ধর্মান্তরিত হচ্ছে যেমন হিন্দু থেকে মুসলিম মুসলিম থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে বৌদ্ধ ভিন্ন ধর্মে প্রেম করে ভিন্ন ধর্মে ধর্মান্তরিত হওয়া এমন কি তাদের জীবন কেমন যাবে আদৌ শুভ যাবে কিনা সেই ধর্মে সে টিকতে পারবে কিনা এ নিয়ে আমার আজকের আয়োজন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের হাতে আমি যেভাবে বলছি এই ধরনের রেখা আছে কিনা যেমন সর্বপ্রথম দেখবেন যে রেখা একেবারে সোজা মঙ্গলের ক্ষেত্রে এসে মিশছে কিনা দ্বিতীয়ত হৃদয় রেখা থেকে কোনো রেখা বেরিয়ে ওই শিররেখায় এসে মিলিত হল কিনা অতপর বৃহস্পতির ক্ষেত্রে ঠিক এখানে কোনো ক্রস চিহ্ন যুক্ত সেই সঙ্গে বৃহস্পতি সুডোল মসৃণ বা কোনো তিল বিন্দু চিহ্ন বিবর্জিত শুক্রের ক্ষেত্রে সুস্পষ্ট ক্রস অনেক সময় প্রভাব রেখা থাকে এক বা একাধিক প্রভাব রেখা থাকতে দেখা যায় অতপর বৃদ্ধাঙ্গুলিটি লম্বা এবং সুদৃঢ় সেই সঙ্গে সুস্পষ্ট বিবাহরেখা থাকলে সেই জাতক বা জাতিকার ভিন্ন ধর্মে প্রেম বা প্রেম বিবাহ হবে এমনকি ওই জাতক ধর্মান্তরিত হতে বাধ্য হবে তবে এই ধর্মান্তরিত হয়ে সে সুখী হবে কি হবে না সেটা নির্ভর করবে যদি বুধের ক্ষেত্র মসৃণ সুডল থাকে বিবাহরেখাটা গভীর এবং সুস্পষ্ট থাকে সেই সঙ্গে শুক্র ও বৃহস্পতি সুলক্ষণযুক্ত থাকলে তাহলে ওই জাত ব্যক্তি ধর্মান্তরিত হয়েও সুখী জীবনযাপন করবে বিপরীতে যদি বৃহস্পতির ক্ষেত্রে তিল বিন্দু বা চিহ্ন থাকে সেই সঙ্গে বুদের ক্ষেত্রে তিল বিন্দু বা জাল চিহ্ন বা কোনো খারাপ চিহ্ন যুক্ত থাকে তাহলে ওই জাতক ধর্মান্তরিত হলেও দেখবেন অশান্তির শেষ নেই মারামারি কাটাকাটি লাঠালাঠি এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত জড়িয়ে তারপর ওই বিবাহিত জীবনের সমাপ্তি হতে পারে এমনকি অনেক ক্ষেত্রে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে তাই আপনারা সর্বদা সতর্ক থাকবেন যে আমার ভিডিওতে অঙ্কিত রেখা অনুপাতে যদি রেখা থাকে তাহলে আপনারা অসবর্ণে বা ভিন্ন জাতিতে ভিন্ন ধর্মে প্রেম করে বিবাহ ও বিবাহিত জীবন সুখের হবে নচেত কিন্তু জীবন যাপন করতে হবে সেক্ষেত্রে সন্দেহ নেই আমি আমার সুদীর্ঘ আঠারো বছরের অভিজ্ঞতার আলোকে ঠিক এমনটি যে রেখাগুলো থাকলে মানুষ ধর্মান্তরিত হয় তা কালেক্ট করতে করতে আপনাদের কাছে আজ পেশ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন